नमस्कार प्रिय दर्शक मंडली, आज के একটা 200 বিঘা জমির উপর 1990 টি প্লট করার মানে প্লটিং করে এখানে বুকিং চলছে, সেই প্লটগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখনো প্লটটা কাটিং হয়নি। তো আপনারা যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে এই আমতলা টু বাড়িপুর, বাড়িপুর যে রেল স্টেশন আছে, তো বাড়িপুর এটা যে স্টেট হাইওয়ে যে রাস্তা, সেই রোডটা খুব সুন্দর একটা রাস্তা। রাস্তার পাশেই কিন্তু এই প্লটটা হবে, একটা যে মরাল টাউনের যে টাউনশিপ, সেই টাউনশিপের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা। তো এই যে জায়গাটা দেখছেন, আপাতত জাস্ট কয়েক মাস হলো এটার উপরে কাজ শুরু হয়েছে, এখনও প্লটটা কাটিং শুরু হয়নি। তো এখন বুকিং চলছে, যারা ভাবছেন যে এখানে মানে বাড়ি করার জন্য জায়গা নেবেন। তো খুব সুন্দর এই লোকেশনটা, খুব ভালো লোকেশন। এখানে 1990টি প্লট পাবেন, এবং ফ্রন্টে কিন্তু এখানে কমার্শিয়াল প্লেস আছে। যারা ভাবছেন যে কমার্শিয়াল প্লেস নেবেন, তো দুই একটা কমার্শিয়াল প্লেসও ফাঁকা রয়েছে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর লোকেশনটা। কিন্তু আপনারা যারা ভাবছেন যে এখানে প্লট নেবেন, তো অতি শীঘ্রই কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, জাস্ট সেই নাম্বারে আপনারা একটা মেসেজ করবেন। তো দেখুন বন্ধুরা, এটা বাড়িপুর, বাড়িপুর এখানে কিন্তু অনেক বড় একটা টাউনশিপ প্রজেক্ট চলছে। মানে প্রজেক্টের উপর সব জমি কেনা হয়ে গেছে, 200 বিঘা জমির উপরে 1990টি প্লট করা হয়েছে, খুব ভালো লোকেশানে। আর এখানে কিন্তু কলকাতার যে মেন যে অফিসগুলো, সব অফিসগুলো কিন্তু এখানে উঠে আসছে, সেগুলো আমি আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। আর বন্ধুরা, আপনারা যদি আপনাদের কোনো ফাঁকা জায়গা, বাড়ি, ফ্ল্যাট বা অন্যান্য কিছু যদি বিক্রি করতে ইচ্ছুক থাকেন, আর যদি মনে করেন যে আপনারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন, তো চাইলে কিন্তু আপনারা বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, জাস্ট সেই নাম্বারে আপনারা মেসেজ করবেন। তো দেখুন, এই যে প্রজেক্টটা হবে, যে যে জমির উপরে 200 বিঘা যে জমি, সেই জমির উপরে আমি দাঁড়িয়ে আছি, এবং আমি যে পুরো যে সাইডটা আছে সেই সাইডটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। আর এই যে টাউনশিপ যে প্রজেক্টটা হচ্ছে, এই প্রজেক্ট সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোশ্চেন থাকে, তো আপনারা কিন্তু আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন, বা সরাসরি কলও করতে পারেন। আপনারা যদি এখানে ধরুন যে যে কোনো পারপাসে, মানে যদি মনে করেন যে আপনার বাড়ি করবেন, বা ধরুন যে ব্যাংকে টাকা না রেখে যদি আপনারা মনে করেন যে এরকম জায়গাতে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু আপনারা খুবই লাভবান হবেন। কেননা আপনারা তো বুঝতেই পারছেন যে রিয়েল এস্টেট, এটার ভ্যালু কিন্তু দিন দিন খুবই গুরুত্ব পাচ্ছে। এবং এখানে যে টাকাটা আপনারা ইনভেস্ট করবেন, খুব সিকিউর এলাকা, এবং এখানে যে গেট হবে এখানে সিকিউরিটি থাকবে, এবং আপনার প্লটও খুব সুরক্ষিত থাকবে। অন্যান্য ফাঁকা জায়গা যদি আপনি কিনে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্লটে অনেক সময় জবরদস্তি কেউ দখল করে, কিন্তু সেক্ষেত্রে হবে না। কেননা এটা একটা টাউনশিপ প্রজেক্টের এরিয়ার মধ্যে আপনি প্রপার্টি নিচ্ছেন, এবং প্রপার্টি মানে যে প্লট নিচ্ছেন সেটার মিউটেশন পেপার্স, মানে রেজিস্ট্রি, সব কিছুই আপনি কিন্তু পেয়ে যাবেন যাবেন। তো এরকম একটা ভালো জায়গাতে কিন্তু আপনারা নিচ্ছেন। আর বন্ধুরা, এই প্লট সম্পর্কে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কল করবেনই, যারা নিতে ইচ্ছুক। তো দেখুন, আমি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি, খুব সুন্দর এরিয়া, এবং এখানে কিন্তু টাকা ইনভেস্ট করলে আপনাদের টাকাটা লস হবে না। আমি আরও ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আর আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেননা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, মালদা, কলকাতা, শিলিগুড়ি বা ধরুন যে বহরমপুর, এগুলোতে যে রেডি টু মুভ বাড়ি, ফ্ল্যাট এবং ফাঁকা জায়গা বিক্রয় থাকে, সেগুলোর ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই তুলে ধরি। তো দেখুন, আর আপনারা আপনাদের কোনো জায়গা বিক্রি করতে চাইলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কল করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি জায়গাটা পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আমরা একটা প্লট দেখতে যাচ্ছি আজকে। 200 বিঘা জমির উপরে প্লটটা রয়েছে, সেখানে টোটাল যে প্লট হবে 500 বিঘা জমির উপর প্লটটা হবে। তার মধ্যে 200 বিঘা আপাতত রেডি হয়েছে, তো সেটার উপরে বুকিং চলছে। তো সেই প্লটটা আজকে আমরা দেখতে যাচ্ছি। এটা বেলেঘাটা, এখান থেকে একবারে ধরুন যে মেট্রো স্টেশনে মেট্রোর যে কাজ সেটা কিন্তু চলছে। তো আমরা যে বাড়িপুরে যাচ্ছি সেই প্লটটা দেখতে, তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, দেখুন। আর বন্ধুরা, আমি জাস্ট লোকেশনগুলো দেখানোর জন্যই দেখাচ্ছি,
যার জন্য ভিডিওটা একটু লম্বা হবে, তো আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, জাস্ট আমি লোকেশনটা দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা যে কোনো ধরনের বাড়ি, ফ্ল্যাট, জমি কোনো কিছু কেনার আগে অবশ্যই কিন্তু তার পেপারসটা একবার আপনারা ভেরিফাই করে নেবেন আপনাদের পরিচিত ল্যান্ড অ্যাডভাইজার বা ধরুন যে মুহুরি বা কোনো উকিল থাকে, তো তাদেরকে দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে জমির পেপারসটা, যে জমিটাকে আপনারা কিনতে চাইছেন সেই জমির পেপারসটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু একবার ভেরিফাই করে নেবেন। তো সেই জমিটা আপনার যার মাধ্যমে কিনুন সেটা কিন্তু একদম আপনার খুবই ইম্পর্ট্যান্ট, মানে যে কোনো জমি কেনা বা বাড়ি কেনার আগে কিন্তু অবশ্যই তার পেপারসটা একটু ভালো করে ভেরিফাই করে নেওয়া, সে জমির উপরে কোনো লোন বা কারো কাছে উনি আগের থেকে বায়না নিয়ে রেখেছেন নাকি টোকেন মানি করে রেখেছেন নাকি, এগুলো একটু আপনাকে দেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আজকে যে প্লটগুলো আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর, যে প্লটের উপরে বুকিং চলছে খুব কম দামে প্লটগুলো আপনারা পাচ্ছেন এবং খুব সুন্দর লোকেশান। যারা ধরুন যে কলকাতার ফ্ল্যাটে থেকে মানে বিরক্ত হয়ে গেছেন একটু ভালো শান্ত পরিবেশে গিয়ে নিজে নিজের নামে একটু জমি নিয়ে নিজের পছন্দ মতো করে ডেকোরেট করে বাড়ি করবেন, তাদের জন্য কিন্তু আজকের এই যে ভিডিওটি বলতে পারেন, মানে নিজের নামে একটু জায়গা নিয়ে বাড়ি করবেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি মেনলি। তো দেখুন, জাস্ট আমি আপনাদেরকে একটু লোকেশনটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো দেখুন খুব সুন্দর ভালো লোকেশানে। আর বন্ধুরা, আপনারা যদি আপনাদের কোনো ফাঁকা জায়গা, বাড়ি, ফ্ল্যাট বা ধরুন যে জমি সংক্রান্ত কিছু বিক্রি করতে চাইছেন কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আপনারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন, তো চাইলে কিন্তু বিজ্ঞাপন দিতে পারেন। আমাদের ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা মেসেজ করবেন। আর বন্ধুরা, ধরুন যে আপনার খুব এমার্জেন্সি, আপনি কোনো লোনে লোন নিয়েছেন বা কোনো কারণবশত আপনার এমার্জেন্সি টাকা দরকার এবং সেক্ষেত্রে ধরুন যে আপনার বাড়ি বা ফ্ল্যাট বা জমি বিক্রি করতে চাইছেন আর আপনারা বিক্রি করতে পারছেন না, তো প্লিজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ একটু আমাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করুন। কেননা আমাদের কাছে বেশ কিছু ইনভেস্টার রয়েছে যারা ধরুন যে আপনার যে কোনো প্রবলেম হয়েছে যার জন্য আপনি প্রপার্টিটা বিক্রি করবেন, তো সেক্ষেত্রে আমাদের কাছে যেসব ইনভেস্টার রয়েছে তারা ইনস্ট্যান্ট আপনার প্রপার্টিটা কিনে নেবেন এবং আপনার যে প্রবলেম সেই প্রবলেমটাও সলভ হবে। তো বুঝতে পারছেন, তো এরকম একটা সুবিধা কিন্তু আপনারা পাবেন এবং লোনের পারপাসেও আমরা যথেষ্ট কোঅপারেট করি লোন পাওয়ার ক্ষেত্রে, তো লোনের সুবিধাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আপনাদের কেমন লোকেশানে বাড়ি, ফ্ল্যাট বা বিজনেস পারপাসে ফাঁকা জায়গা দরকার, তো লোকেশান আর আপনাদের একটু বাজেটটা যদি আপনারা আমাকে একটু উল্লেখ করে দেন তাহলে খুব ভালো হয়। কেননা বিভিন্ন লোকেশানের উপরে বাজেটটা মানে ডিপেন্ড করে, সেক্ষেত্রে একটু বাজেটটা যদি বলে দেন তাহলে আমরা পারফেক্ট সেরকম লোকেশানে আপনার যে সাধ্য তো তার মধ্যে আপনাকে আমরা জায়গা, বাড়ি বা ফ্ল্যাট খুঁজে দেব, তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আজকে যে আমরা বাড়িপুরের যে প্লটটা দেখতে যাচ্ছি সেই প্লটটা কিন্তু খুবই ভালো এবং বর্তমানে আপনারা খুব কম দামে পাচ্ছেন সেই প্লটটা। তো সেখানে যে প্লটগুলো আছে, এক কাঠার প্লট আছে, দু কাঠার প্লট আছে, আর আপনি যদি মনে করেন যে চার কাঠা বা ছয় কাঠা নেবেন সেক্ষেত্রে আপনি পাশাপাশি দুটো বা তিনটে প্লট নিতে পারেন, মানে
টাকা ইনভেস্টের একটা ভালো জায়গা যে আপনার নামে একটা রেজিস্ট্রি প্রপার্টি হবে এবং সিকিউর এলাকাতে, মানে ওইটা একটা টাউনশিপ প্রজেক্ট, সেখানে আপনার জমি সুরক্ষিত থাকবে, কোনোভাবেই মানে নষ্ট হবে না, এবং আপনার যে মেনটেনেন্স সে মেনটেনেন্সটাও কিন্তু খুব ভালোভাবে হবে, কারণ সেখানে 24 ঘন্টা সিকিউরিটি গার্ড থাকবে। আর সেখানে মানে কি বলবো, একটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশে পার্ক পাবেন, সুইমিং পুল পাবেন, স্কুল পাবেন, সব কিছু মানে নিয়ে কিন্তু সেখানে একটা 1990টি প্লট হচ্ছে। আর সেখানে যে নতুন একটা টাউনশিপ হচ্ছে, সেখানে কিন্তু খুব যে ভালো মানে যে লোক তারাই কিন্তু সেখানে গিয়ে বসবাস করবে। তো তা আপনি যদি সেখানে প্লটে ইনভেস্ট করেন, ধরুন যে মানে আরও অনেক কিছু ডিটেলস আছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, তো দেখুন আপনারা। আর বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো আপনারা পুরোটা বুঝতে পারবেন না। আর এই যে লোকেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লোকেশনটাও কিন্তু খুব ভালো। এখানে যে বাড়িপুরের পাশে এখানে সরকারি যে অফিসগুলো আছে, অনেকগুলো দপ্তর, যেগুলোর নাম আমি আপনাদেরকে বলছি, এগুলো কিন্তু এই যে লোকেশনটা দেখছেন এইখানে শিফট হচ্ছে। তো এখানে কিন্তু খুব ভালো, এই যে দেখুন ডিএম অফিস এখানে শিফট হবে, এবং তারপরে পুলিশ হাউজিং হবে, এসপি অফিস হবে, সায়েন্স সিটি হবে, ম্যানগ্রোভ রিসার্চ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট হবে, তারপরে আলিপুর জেল এবং প্রেসিডেন্সি জেল এই জায়গাটাতে শিফট হচ্ছে। এখানে গভর্নমেন্ট 2100 একর জমি নিয়ে রেখেছেন, খুব সুন্দর। মানে এই যে যখন এই অফিসগুলো এখানে শিফট হবে, তখন কিন্তু এই প্লটের ভ্যালু কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর এর কাজ কিন্তু খুব জোর কদমে চলছে, আমি সামান্য একটু আপনাদেরকে দেখালাম। যখন আপনারা এই প্লটটা ভিজিট করতে আসবেন, তখন অবশ্যই কিন্তু আপনারা আমি যে বলছি এই যে বলছি এই কথাগুলো আপনারা একটু এগুলো চেক করে নেবেন। আর যখন আপনার প্লটটা দেখতে আসবেন, এসে আশপাশে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন। আর এই প্লটটাও কিন্তু খুব ভালো লোকেশনে, আর এখন জায়গাটা ফাঁকা রয়েছে, কিন্তু এর ভবিষ্যৎ বা এর ফিউচার কিন্তু খুব ভালো আছে। কেননা যখন এই জায়গাটা ডেকোরেট হয়ে যাবে, মানে যে কোনো ফাঁকা জায়গা, আমরা এখন কি দেখছি, যে কোনো ফাঁকা জায়গা বা জঙ্গল এইসব জায়গাতে কিন্তু বড় বড় প্রজেক্ট হচ্ছে, বা বহুতল বললেও বলতে পারেন যে ফাঁকা জায়গা বা জঙ্গল যে এরকম জায়গাতে হচ্ছে। আজকে যে জায়গাটা দেখাচ্ছি, এখনও ফুল প্লটিং করা হয়নি, এখন বুকিং চলছে, এই 2-3 মাসের মধ্যে এখানে মনগণ যে একবার রেডি হয়ে যাবে, প্লটটা কাটিং হয়ে যাবে। তো দেখুন আপনারা এখানে কিন্তু এই যে আমরা যে প্লটটা দেখাচ্ছি, এর পাশে কিন্তু এই অফিসগুলো সব চলে আসছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আসবে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, তারপর বাস টার্মিনাল অ্যান্ড বাস স্টপ হবে, মানে এখানে একটা খুব সুন্দর হবে। কারণ কলকাতার যে সিটি সেটা তো আর কলকাতার মধ্যে বৃদ্ধি পাচ্ছে না, এবার যে আশপাশে আছে সেই আশপাশ জায়গাগুলোতে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে বাড়িপুরের যে এই যে রোডটা দেখছেন, এটা আমতলা থেকে বাড়িপুর ধরুন যে আপনার 5 মিনিট লাগবে অটোতে যেতে, বাড়িপুর রেল স্টেশন রয়েছে এখানে, সব কিছু আপনারা কাছে পাবেন। এই যে দেখুন বাড়িপুর বাজার, বাড়িপুর ওয়ে স্টেশন, বাড়িপুর পুলিশ স্টেশন, বাড়িপুর অফিস, বাড়িপুর হসপিটাল, আপনারা এই প্লট থেকে 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। আমতলা ধরুন যে 8 মিনিট লাগবে, তারপর জোকা মেট্রো এখান থেকে যেতে আপনার 15 মিনিট লাগবে, টালিগঞ্জ মেট্রো 15 মিনিটের মধ্যে যেতে পারবেন, স্বামী নারায়ণ মন্দির 10 মিনিটে যেতে পারবেন, আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এটা যেতে আপনার 12 মিনিট লাগবে, আর সোনারপুর যেতেও 12 মিনিট, আর গড়িয়া মেট্রোতে যেতে আপনার 15 মিনিট লাগবে এখান থেকে, আর ধর্মতলা যেতে আপনার লাগবে 35 মিনিট, হাওড়াতে যেতে 40 মিনিট, আর শিয়ালদা যেতেও আপনার 40 মিনিট, 40 মিনিট, আর কলকাতা এয়ারপোর্ট যেতে আপনার 45 মিনিট লাগবে ম্যাক্সিমাম, ট্রাফিকের উপর ডিপেন্ড করে মেনলি। তো দেখুন আজকে যে এই জায়গাটা একদম এখন ফাঁকা রয়েছে, তো জাস্ট প্রজেক্টটা রেডি হয়েছে, তো এর উপরই কিন্তু বুকিং চলছে। আর এখানে বুকিংয়ের অনেক ধরনের ফেসিলিটি রয়েছে, বাইব্যাক অফার রয়েছে, তারপরে এখানে ধরুন যে আপনার যদি একবারে ক্যাশে প্লটটা নেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 7% ডিসকাউন্ট রয়েছে,
আর ইএমআইয়ের ফেসিলিটি পাচ্ছেন এই প্লটে। আপনি কতটা কত স্কোয়ার ফিট নেবেন, এখানে বিভিন্ন ধরনের আছে, 1 কাঠা থেকে, 1.25 কাঠা থেকে, 1.5 কাঠা, 2 কাঠা, সব ধরনেরই প্লট আছে। আপনারা যেমন ইচ্ছে ঠিক সেভাবে প্লট নিতে পারবেন। তো আপনারা যারা এখানে প্লট বুকিং করতে ইচ্ছুক বা নিতে ইচ্ছুক, অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, বা সে নাম্বারে চাইলে কিন্তু আপনারা কলও করতে পারেন। তো দেখুন খুব সুন্দর একটা ভালো পরিবেশে মানে এই প্লটটা পাচ্ছেন আপনারা, এবং খুব কম দামে পাচ্ছেন। আর ধরুন যে এই বেশি নয়, এই যে প্রজেক্টটা যখন মোটামুটি সব রেডি হয়ে যাবে তারপরে কিন্তু এই জায়গার যে ভ্যালু অনেকাংশে বাড়বে। তো দেখুন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে কল করুন। ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল করলে আরও ডিটেলসে জানতে পারবেন। খুব সুন্দর। তো এখানে কমার্শিয়াল প্লেসও ফাঁকা রয়েছে 2-1টা। তো বুকিং যেহেতু স্টার্ট হয়ে গেছে, তো ফ্রন্টের যে কমার্শিয়াল প্লেস বেশিরভাগই বুকিং হয়েছে, তো আর 2-1টা কমার্শিয়াল প্লেস ফাঁকা আছে। এখানে কিন্তু বড় বড় টাওয়ারও হবে ফ্রন্টে। তো দেখুন আপনারা যারা ভাবছেন যে এই জায়গাতে প্লট বুকিং করবেন, তো খুব ভালো লোকেশানে, তো প্লট বুকিং করার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ইমিডিয়েট ফোন করুন। যারা ভাবছেন যে ল্যান্ড বা ল্যান্ডে টাকা ইনভেস্ট করবেন, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট মানে জায়গা এটা ইনভেস্ট করার জন্য। তো অবশ্যই কিন্তু আপনারা একবার কল করুন। তো দেখুন এই যে খুব সুন্দর স্টেট হাইওয়ে পাশের প্লটগুলো আপনারা পাচ্ছেন, 1992টি প্লট আছে এখানে, 1990টি, সরি 1990টি প্লট আছে। তো এর মধ্যে কিন্তু বেশ কিছু প্লট বুকিং হয়েছে। যারা ভাবছেন যে একটা নিজের বাড়ি করবেন একটা ভালো পরিবেশে, তো তাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ। মানে দেরি না করে আপনারা তাড়াতাড়ি ফোন করুন এবং প্লটগুলো বুকিং করে রাখুন। এবং যদি মনে করেন যে আপনারা ইএমআই নেবেন, তো চাইলে কিন্তু আপনারা ইএমআইও নিতে পারেন। তো বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে, বিশদে জানতে অবশ্যই কিন্তু আপনারা একবার আমাদেরকে কল করুন। তো দেখুন বন্ধুরা, আর প্লটটা আপনারা যখন চাইবেন তখনই আমরা আপনাদেরকে ভিজিট করিয়ে দেব। হয়তো আপনার যখন ফাঁকা থাকবেন অবশ্যই একবার আসুন, এসে ভিজিট করুন। ভিজিট করে অবশ্যই যদি আপনার ভালো লাগে বুকিং করতে পারেন, এবং খুব ভালো অপরচুনিটি। আসুন একবার আপনারা নিজের চোখে দেখুন, দেখার পরে আপনারা বুকিং করুন। আশা করি আপনাদের এই লোকেশনটা খুব ভালো লাগবে। এবং কলকাতার যে মেন বিস্তার পাচ্ছে, তো বাড়িপুরে কিন্তু খুব ডেভেলপ হচ্ছে, দ্রুত ডেভেলপ হচ্ছে, আমি বলছি তাই নয়। আপনারা একবার সরাসরি আসুন, এসে একবার দেখুন, খুব সুন্দর লোকেশনে পেয়ে যাচ্ছেন এই প্লটগুলো। তো দেখুন আমি ডিসক্রিপশনে পেয়ে যাবেন আরও বিস্তারিত তথ্য। খুব সুন্দর স্টেট হাইওয়ের পাশে কিন্তু প্লটগুলো, এখানে সুইমিং পুল পাচ্ছেন, পার্ক পাচ্ছেন, স্কুল হবে, সবই হবে। এটা একটা বড় টাউনশিপ প্রজেক্ট। তো দেখুন বন্ধুরা,